ওয়েলকাম টু ডাব্লু ম্যাথ ক্লাস আজ আমরা ক্লাস নাইনের টঙ্গ করবো সেখানে কী বলছি না লেখাচূত্রের সাহায্যে সমাধান করো ফোর এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ইজিক টু জিরো ঠিক আছে লেখা সাহায্যে কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা আজকে শিখব প্রথমে যে দুটো সমাধান এ দেওয়া থাকবে সমীকরণ সে দুটো আমরা তুলব সেখান থেকে আমরা প্রথমে আমরা কী করব না এক নম্বর সমীকরণ থেকে পাই কী পাবো না ফোর এক্স ইজিক্যাল টু কথা হবে মাইনাস ওয়াইটা সামনে এদিকে গেলে প্লাস ওয়াই মাইনাস ফাইভটা সামনে এদিক গেলে হবে প্লাস ফাইভ বা এক্স ইজিক্যাল টু কথা হবে না চারটা গুণ আছে তাহলে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ওয়াই প্লাস ফাইভ বাই ফোর এখান থেকে আমরা একটা সরল লেখা আঁকার জন্য এক্সের তিনটে মান এবং ওয়াইয়ের তিনটে মান নেব ঠিক আছে সে কোনো পূর্ণ সংখ্যা হবে কোনো ভগ্নাংশ অংশ হবে না অর্থাৎ জিরো হতে পারে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এমন হতে পারে এক্স ওয়াই আমরা ওয়াইয়ের একটা মান নেবো সেখানে এখানে বসাবো এক্স এক্সের একটা মান নেবো যাতে করে সেখানে পূর্ণ সংখ্যা হয় ঠিক আছে এখানে যদি আমরা ওয়াইয়ের মান জিরো নিয়ে নিই ঠিক আছে তাহলে এক্সের ওয়ানটা কত হবে না জিরো প্লাস ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর আমরা নিতে পারবো না ঠিক আছে আমরা পূর্ণ সংখ্যায় নেবো যদি আমরা এখানে ওয়াইয়ের মান তিন নেই ঠিক আছে ও তিন নেই আমরা তাহলে কথা হবে পাঁচ আট তিনে আট হবে তাহলে এক্সের মান কথা হবে আটকে চার দিয়ে ভাগ কথা হবে না দুই ঠিক আছে তাহলে এক্সের মান আমরা পেয়ে যাবে কত না দুই বাই তিন একটা মান পেয়ে যাব তারপরে আরটা কী করবে না এই নিচে যেটা থাকবে হরে তার সঙ্গে এটা গুন যোগ করে এখানে লিখবো যেখানে চার এখানে তিন আছে তাহলে চার আট তিনে যোগ করে কথা হবে না সাত সাত আমরা ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো তাহলে সাত আর পাঁচে বারো ঠিক আছে কে আমরা তিন দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করব কত হবে না তিন ঠিক আছে এই পরটা আমরা কত নেব না এই সাতের সাথে চার যোগ হবে তাহলে কত হবে না এগারো এখানে যদি আমরা এগারো বসাই তাহলে কত হবে এগারো আর পাঁচের ষোলো ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত হবে চারে চারি ষোলো ঠিক আছে তাহলে আমরা এক্সের তিনটে মান পেয়ে যাচ্ছি এর তিনটে মান পেয়ে যাচ্ছি একইভাবে দু নম্বর সমীকরণ থেকে আমরা এই কাজটা করবো দু নম্বর সমীকরণ থেকে পাই কী পাব না সেভেন এক্স ইজিক্যাল কথা হবে প্লাস ফোর ওয়াই দিকে গেলে কথা হবে না মাইনাস ফোর ওয়াই আসে দিকে গেলে কথা হবে না প্লাস অফ ফোর ওয়াই দিকে গেলে কথা হবে প্লাস বা এক্স কথা যাবে না ফোর ওয়াই প্লাস টু গুণ আছে মানে সাতটা ভাগ হবে ঠিক আছে এখান থেকে আমরা এক্সের তিনটে মান নেবো তার জন্যে মান পাবো যে কোনো পূর্ণ সংখ্যায় হবে কোনো ভগনা অংশ হবে না ঠিক আছে তাহলে ওয়ার মান আমরা নেব প্রথমে যদি ওয়ার মান জিরো নিয়ে নিই তাহলে কত হবে না দুই বাই সাত সেটা ভগনা অংশ হচ্ছে সেটা নিতে পারবো না যদি এক নিয়ে নিই তাহলে কত হচ্ছে ওয়ার মানটা যদি আমরা এক নেই তাহলে চারেককে চার দিয়ে দুয়ে ছয়কে সাত দিয়ে ভাগ করতে পারবো না যদি আমরা তিন নিয়ে নিই বারো আর দুয়ে চোদ্দো ঠিক আছে তাহলে আমরা ওয়ার মানটা কত নিতে পারছি না তিন নিতে পারছি যদি ওয়ার মানটা আমরা তিন নেই সেক্ষেত্রে এক্সের মানটা কত হচ্ছে না ওয়াই এর সঙ্গে তিন গুণ হচ্ছে ওয়ার মানটা আমরা তিন নেই তিনে চারি বারো বারো আর দিয়ে চোদ্দো চোদ্দো কি আমরা সাত দিয়ে ভাগ করলে সাত দোকানে চোদ্দো ঠিক আছে যে একটা মান পেয়ে গেলাম পরের মানগুলো বার করে আমাদের সহজ হয়ে যাবে সেক্ষেত্রে কীভাবে করবো আমরা যে হরে এখানে সাত আছে এখানে আছে তিন তাহলে সাত আর তিনে দশ এই দশটা আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে কত পাবো না চার দশে চল্লিশ কয়ের বানটা যদি আমরা এখানে দশ বসাই তাহলে চার দশে চল্লিশ চল্লিশ চল্লিশের দুয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে ছ সাত বিয়াল্লিশ ঠিক আছে এর পরেরটা আমরা কথা নেব না এই সাতের সাথে দশটা যোগ করবো সাত আর দশে কত হবে সতেরো ঠিক আছে তাহলে এখানে সতেরো বসালে কথা হবে চার সতেরো কত হয় সতেরো নম্বর মগস্থ না থাকে আমরা গুণ করে নেব ঠিক আছে চার সাথে আঠাশের আট চারকে চার ছয় আটষট্টি আটষট্টি আর এই দুই যোগ করলে কত হবে সত্তর ঠিক আছে তাহলে এক্সের মান ওয়াইয়ের মান যদি আমরা সতেরো নেই তাহলে এক্সের মানটা কত হবে চারের সঙ্গে সতেরো গুণ হবে ঠিক আছে তাহলে আটষট্টি তার সঙ্গে দুই যোগ হচ্ছে ঠিক আছে সত্তর সত্তরকে সাত দিয়ে ভাগ করলে সাত দশে সত্তর তাহলে এক্সের ওয়ানটা আমরা বেঁচাচ্ছি কত দশ ঠিক আছে এবার আমরা কী করব না এখন আমরা ছক কাগজে এক্স এবং ওয়াই এর এই তিনটে করে যে কোঅর্ডিনেট পেয়েছি এগুলো আমরা এখন আমরা এক্স ওয়াই এর এই যে তিনটে করে কোঅর্ডিনেট পেয়েছি এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুই কমা তিন তিন কমা সাত চার কমা এগারো ঠিক আছে এগুলো এবং এইগুলো বসিয়ে এটা বসে একটা সরল লেখা পাবো এগুলো বসিয়ে একটা সরল লেখা পাবো ঠিক আছে এই দুটো যেখানে সেদ করবে সেটা আমার সমাধান হবে ঠিক আছে প্রথমে আমরা একটা কোঅর্ডিনেট টেনে নেব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা টেনে নেব তারপর এটা আমার এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক আছে আমরা নাম দিয়ে দেবো যে এক্স এটা মূলবিন্দু ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ ঠিক আছে প্রথমে কত ছিল না দুই কমা তিন ঠিক আছে তখন এক্সের মান দুই ওয়াইয়ের মান তিন তাহলে এক্সের মান আমরা ঘর যাবো এক ঘর ঘর আর এর মান তিন ঘর যাব ঠিক আছে এক ঘর দু ঘর তিন ঘর এই জায়গাটায় ঠিক আছে এটা হলো তারপরে হচ্ছে যে এক্সের মান তিন ওয়ের মান সাত ঠিক আছে মানে এক্সের মান তিন মানে এখান থেকে এক দুই তিন আর এর মান সাত ঘর মানে উপরের দিকে সাত ঘর যাবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর এই জায়গাটা হবে ঠিক আছে এটা আমার কথা হবে প্রথমটা হবে দুই কমা তিন তারপর একটা কথা হচ্ছে তিন কমা সাত তারপর একটা কথা হচ্ছে না চার কমা এগারো মানে এক্সের মান চার ঘর যাব আমি এখানে এই যে এক দুই তিন চার আর এর মান আমি যাবো এগারো ঘর ঠিক আছে এখান থেকে এগারো মানে এই যে একটা হালকা মতো একটা দাগ আছে ঠিক আছে এটা হচ্ছে পাঁচ একটু ডিপ কালার আছে দশ ঠিক আছে এখান তাহলে এই যে আমার দশ আর এক ঘরে ওভার উঠবে ঠিক আছে এগারো তাহলে এখান থেকে আমি গুনে উঠতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এইটা আমার কথা হবে না চার কমা এগারো ঠিক আছে এই তিনটে পয়েন্ট একই সরল একই হবে ঠিক আছে একটা স্কেল বসি আমরা একই সরল দিয়ে যাবে সমরেখা সরল লেখা হবে ঠিক আছে এখান থেকে আমরা একটা সরল রেখা পাব আর আর একটা যে মান আছে সেটা বসে আর একটা সালো দুই কমা তিন এটা আমরা আগেই বসিয়েছি এই যে দুই কমা তিন এটা পেয়ে গেলাম ঠিক আছে তারপরে বলছে যে ছয় কমা দশ এক্সের মান যদি ছয় হয় এর মান দশ হবে এর মান ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় আর এর মান দশ মানে ঠিক এমন জায়গাটাই হবে ঠিক আছে এটা কত না ছয় কমা দশ ঠিক আছে তারপরে একটা কথা বলছে না দশ কমা সতেরো মানে এক্সের মানটা হবে দশ ঠিক আছে আর ওয়াইয়ের মানটা হবে সতেরো তোমার এই যে দশ এই যে পাঁচ পনেরো আর দুঘর এই যে ঠিক আছে এটা কমা দশ কমা সতেরো তাহলে এই তিনটে পয়েন্টও একই সরল লেখা বারবার আছে ঠিক আছে এটা আমরা স্কেল দিয়ে জয়েন করব ঠিক আছে আমরা দেখতে পাবো যে এই যে দুই কমা তিন ঠিক আছে এইটা এক এই সরল লেখার উপরে অবস্থিত আর এই সরল লেখার উপরে অবস্থিত ঠিক আছে অর্থাৎ এক্সের মান কত হবে না দুই হবে আর ওয়াইয়ের মান তিন হবে ঠিক আছে অতএব নির্ণয়ের সমাধান কত হবে লেখচিত্র থেকে যে এখানে একটা পেয়েছি দুই কমা তিন এখানে একটা দুই কমা তিন কমন যেটা পাচ্ছি এটা একবার কাট করবে সরল লেখা সেটাই আমাদের সমাধান হবে ঠিক আছে অতএব নির্ণয়ের সমাধান 12 y, y one tinting